দুমদুমার পৌরসভার প্রাক্তন উপসভাপতি তথা কাকপথার ব্লক কংগ্রেসের উপসভাপতি লগতে দুমদুমার মিশ্রা হোটেলের স্বত্বাধিকারী অখিলেশ মিশ্রা আজি পুয়া 9 বজাত মৃত্যু ঘটে। তেখেতর মৃত্যুত সমগ্র শহরখনত গভীর শোকর ছা পড়িছে। তেও বহুদিন ধরে বিকর অসুখত ভুগি আছিল আর বিগত 20 দিন ডিব্রুগড়ের এখন ব্যক্তিগত নার্সিংহোমত ভর্তি আছিল। অখিলেশ মিশ্রায় মৃত্যুর সময়ত পত্নী 2 পুত্র বোয়ারিসহ বহু আত্মীয়ক ইহ সংসারত এরি থৈ যায়। আজি তেওঁর নশ্বর দেহ স্থানীয় শ্মশান ঘাটলৈ শেষকৃত্যর বাবে লৈ যাওয়ার সময়ত দুমদুমা পৌরসভার কার্যালয়ত আর উদ্দরুদর রাজীব ভবনত শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। তেওঁর মৃত্যুত স্থানীয় বিধায়ক দুর্গা ভূমিজ, অসম চাহ মজদুর সংঘর সাধারণ সম্পাদক রূপেশ গোয়ালা, দুমদুমা হিন্দুস্তানী পূজা সমিতি ভোজপুরি যুব ছাত্র পরিষদ, দুমদুমা প্রেস ক্লাব, দুমদুমা ক্রিয়াসন্থা, দুমদুমা রাজহুয়া রঙালী বিহুর সোণালী জয়ন্তী উদযাপন সমিতি, দুমদুমা অসমীয়া পূজা আর নাট্য মন্দিরের সমিতি আদিয়ে গভীর শোক প্রকাশ করেছে। অখিলেশ মিশ্রর মৃত্যুয়ে দুমদুমার অশেষ ক্ষতি করলে। অকালতে স্বর্গগামী হল। অতি সরুকালিতে দুমদুমালে সরুকালিরপরা আমার দুমদুমার সমাজখনের লগত জড়িত হয়ে পড়ে। আমার রঙালী বিহু, ক্রিয়াক্ষেত্র আর অন্যান্য বিভিন্ন সামাজিক কামতো ব্যস্ত হয়ে পড়ে। দুমদুমা নগর সমিতির প্রাক্তন উপসভাপতি আর বর্তমানেও কংগ্রেস দলের এগারী আছিল বিশিষ্ট সেবক আর কাকপথার ব্লক কংগ্রেসের উপসভাপতি পদত উপবিষ্ট হয়ে আছিল বলে জানিছো। এর মৃত্যুয়ে সচাকয়ে আমার গোটেই শহরখনলৈ গভীর শোকর বার্তা কড়িয়ে আনিছে। আমি অতি গভীর শোক প্রকাশ করেছো আর আত্মার সদগতি কামনা করেছো। দুমদুমারপরা সুরেন রাজকায়স্থ রিপোর্ট, অসম টুডে।